press the bell icon on the YouTube app and never miss another update. Hello, what's up guys? Welcome to Shapun Khan Vlogs. I am Shapun Khan. So viewers, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোথা থেকে আপনারা LED প্রজেক্টরগুলো কিনতে পারবেন। এজন্য আমি আজকে আসছি নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লেন সেন্টার লেভেল 3। আমি এখন দোকানের সামনে বসে আছি। দোকানের নাম হচ্ছে পিসি হাউস। নতুন একটা প্রজেক্টর আসছে, বাংলাদেশে ফার্স্ট তারাই আনছে। এটা প্রাইস কত, এই কোয়ালিটি সম্পর্কে আমি আপনাদের আজকে ধারণা দিব। আমি আশা করবো আমার ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, ইভেন কমেন্টস করবেন। সো গাইস, আমি আর কথা বাড়াচ্ছি না, তাহলে ভিডিওটা শুরু করা যাক। লেটস গো ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে আমি আজকে LED প্রজেক্টরটা আনবক্সিং করে দেখাবো। সো আমি আজকে আসছি পিসি হাউসে। আমি অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দিয়ে দিব। সো আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি এটা LED একটা প্রজেক্টর। ভাইয়া আমাকে প্লিজ হেল্প করেন, প্লিজ আসেন দোকানের কাছে। ভাই আমাকে হেল্প করছে, এটা মডেলটা প্লিজ ভাইয়া। ওইটার মডেল হচ্ছে LED প্রজেক্টর, এই নামে আপনারা বললে দিয়ে দিবে। এটা হলো সামনের অংশ দেখতে পাচ্ছেন। তো এটা হলো ইনফরমেশন, এর সাথে আপনার কী কী ইউজ, কীভাবে ইউজ করবেন, কী কী আচ্ছা পাচ্ছেন, এর ইনফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমরা এখানে পিছনের দিকটা দেখাচ্ছি, বক্সের পিছনের দিকটা আপনারা দেখেন। সো ফুল ইনফরমেশন এখানে দেওয়া আছে, আপনারা দেখেন। তা ফার্স্টে আমরা আনবক্সিং করছি, দেখতেছেন আপনারা। তো এটা হলো ভিতরের অংশ, এটা একটা ফোম আছে আপনারা দেখতে পাচ্ছেন, হোয়াইট কালার। এখন কমফোর্টেবলের জন্য এটা পাশে রাখি। আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি এটা একটা ম্যানুয়াল বুকস, আমরা দেখতে পাচ্ছি এটা ইনফরমেশন, বিভিন্ন ইনফরমেশন কীভাবে ইউজ করবেন এরা এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। এটা আমরা পাশে রাখলাম। আর ফার্স্টে আরেকটা দেখতে পাচ্ছি, সেকেন্ড এটা একটা রিমোট, সুন্দর একটা রিমোট দেখতে পাচ্ছি ভিউয়ার্স। সো এটা একটা রিমোট কন্ট্রোল, রিমোটের মাধ্যমে এটা ইউজ করে থাকেন। এখানে রাখলাম অডিও। সো এটা হচ্ছে অডিও কেবল, আমরা দেখতে পাচ্ছি এর সাথে অডিও কেবল পাবেন। এটা আমার পাশে রাখলাম। আরেকটা পাচ্ছি, আরেকটা দেখছি, এটা হলো চার্জিং, চার্জিং অ্যাডাপ্টর দেখতে পাচ্ছেন, চার্জিং পাওয়ার অ্যাডাপ্টর। সো এখন আমরা প্রজেক্টর সম্পর্কে প্রজেক্টরটা বের করছি। এটা হচ্ছে আমাদের প্রজেক্টর, এ হলো আমাদের মূল থিং। আমরা দেখতে পাচ্ছেন প্রজেক্টরের সাথে এগুলো পাবেন। সো আমরা এখন প্রজেক্টর সম্পর্কে জানবো, প্লিজ আমাকে এই সম্পর্কে আমাকে বলেন। তাহলে পাওয়ার বাটন, সো আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট বাটনটা লেখা আছে, এটা হচ্ছে পাওয়ার বাটন। এটা হচ্ছে ভলিউম, ফার্স্ট ইভেন প্লাস, প্লাস ইভেন মাইনাস, এটা মাইনাস বাটন, এটা হচ্ছে প্লাস বাটন। চ্যানেল প্লাস, আর চ্যানেল আপনি চেঞ্জ করতে হলে প্লাস যাবেন, প্লাসে যাবেন, এটা হলো, এটা হচ্ছে মাইনাসে যাবেন। এটা হচ্ছে মেনু, মেনুর বাটন, সোর্স, এটা এই বাটনটা হচ্ছে সোর্স বাটন। সো সো আমরা এখন পিছনের দিকে দেখলাম, পিছনের দিকে বিভিন্ন অপশন দেখা যাচ্ছে। সো এই অপশনটা কিসের, ডিশ লাইন পোর্ট, ডিশ লাইন, ডিশ লাইন পোর্ট, এটা হচ্ছে ডিশ লাইন পোর্ট, পাওয়ার, পাওয়ার আমি পাশে দেখতে পাচ্ছি, পাওয়ার পোর্ট, এবি, এবি পোর্ট, এটা বিজিএ, এটা বিজিএ পোর্ট, সো এইচডিএম, এইচডিএমআই, এইচডিএমআই পোর্ট, এটা এটা হচ্ছে ইউএসবি কেবল, এটা হলো ডিসি, এক্সট্রা ফিউচার পাচ্ছেন টিভি পোর্ট, রাইট। এটা আগে প্রজেক্টর ছিল না, এটা নতুন আসছে বাংলাদেশে, এই দোকানেই পিসি হাউসে পাবেন। টিভি, টিভি পোর্টটা আপনারা এক্সট্রা ফিউচার। সো এটা হচ্ছে কিসের, এটা হচ্ছে মেমোরি, মেমোরি কি এক্সট্রা দিচ্ছেন, মেমোরি এন্ট্রেনশন মেমোরি, প্রায় মেমোরি কত জিপি আছে, মেমোরি এখানে লাগানোর সিস্টেম আছে দেখতে পাচ্ছেন। আমাদের মেমোরি এক্সট্রা কিনতে হবে। এই হলো আমাদের প্রজেক্টরটার, এর মধ্যে কয়টা কালার হবে, এর মধ্যে একটা কালার হবে। এটা এটা হচ্ছে সামনের অংশ, এটা আপনারা ঝুম করতে পারবেন, কত ঝুম করা যাবে, 120 আপনি ঝুম করতে পারবেন দেখতে পাচ্ছেন। তো একটা কালারই পাবেন। একটু ঘুরান দেখি পিছনের অংশ, আমরা যে দেখতে চাচ্ছিলাম এটা হলো পিছনের অংশ, এটা হলো ব্যাক সাইড আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা এটা প্রাইস কত, 4600, এটা প্রাইস হচ্ছে বিওস 4600 টাকা। 4600 টাকা বলে এই LED প্রজেক্টরটা আপনারা এখানে নিতে পারবেন। যদি আমার চ্যানেল দেখে কেউ আসেন তাহলে ডিসকাউন্ট পাবে। ভিডিওটা দেখে যদি এই দোকানে কেউ আসেন, আমার চ্যানেলের নাম বলেন, তাহলে আপনারা 2% ডিসকাউন্ট পাবেন। সো আশা করছি আমার ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, আর দোকানটা অবশ্যই আপনারা ভিজিট করবেন। তো গাইস, এ হলো দোকানের ভিজিটিং কার্ড, দোকানের অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন।